মোবাইলের মাধ্যমে যাদের এই প্রাক নিবন্ধন করা থাকবে তারা ফলাফল প্রকাশিত হওয়ার প্রথম দিকে দ্রুত সময়ের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। অবশেষে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সুখবর জানা গেল। শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে বাসায় বসে আরও সহজে আগে আগে মোবাইলের মেসেজ অপশন বা খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারে, সেজন্য 18 মে 2020 সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। কিভাবে এই প্রাক নিবন্ধন কার্যক্রম করতে হবে এবং ঘরে বসে জানা যাবে পরীক্ষার ফলাফল, সেটি জানতে হলে আমাদের সাথেই থাকুন। প্রতিজ্ঞা মিডিয়া, প্রতিজ্ঞায় বাংলাদেশ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে ছিল 2 দিন। গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 5ই মার্চ ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। স্বাভাবিক সময় থাকলে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হতো, কিন্তু কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে শুরুতেই হোঁচট খাওয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশও অনিশ্চয়তার মুখে পড়ে। আশার কথা হচ্ছে ইতিমধ্যেই অনিশ্চয়তার মুখে পড়া 2020 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। একথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। তবে এটা প্রায় নিশ্চিত যে ঈদের আগে আর ফল প্রকাশ করা হচ্ছে না। সরকারের অনুমতি সাপেক্ষে ঈদের পর দ্রুত সময়ের মধ্যে যে কোনো দিন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে বাসায় বসে আরো সহজে আগে আগে মোবাইলের মেসেজ অপশন বা খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারে, সেজন্য 18 মে 2020 সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। মোবাইলের মাধ্যমে যাদের এই প্রাক নিবন্ধন করা থাকবে তারা ফলাফল প্রকাশিত হওয়ার প্রথম দিকে দ্রুত সময়ের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। এছাড়াও আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি কেন, এক্ষুনি যে কোনো মোবাইল থেকে প্রাক নিবন্ধন কার্যক্রমের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন। প্রাক নিবন্ধনের জন্য যে কোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে এসএসসি লিখে একটি স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকা বোর্ড হলে DHA লিখে তারপর আপনার রোল নম্বর এবং ইয়ার লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। আর অপেক্ষায় থাকুন, ফলাফল প্রকাশিত হওয়ার পরে দ্রুত সময়ের মধ্যে আপনার মোবাইলে চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সাথে থাকুন। শিক্ষামূলক এবং সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিজ্ঞা মিডিয়া, জীবনের পথে চলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা।